ইনস্টাগ্রাম লাইভ জি বাংলা সোনার চকচর অ্যাওয়ার্ড আর চট করে কটা প্রশ্ন করে গেলি তোমাদের ফেভারিট যশ নামকে যশ আর সব নামকে ফ্রম রুক্ষি গাথা। আচ্ছা নমিনেশন কি প্রত্যেকবার একটা হ্যাবিট হয়ে গেছে? হচ্ছে নমিনেট তো হয়ে গেছে। দেখো আমার মনে হয় এই যে বললাম আমি আবার পেয়ে গেছি, কারণ এই যে লোকের নকশিকাটা এত ভালো লাগছে, আমাদেরকে দেখলাম বলে ডাকছে, তো এটাই সব থেকে বড় অ্যাওয়ার্ড। আর বাকি দেখো সেরা বউ সেরা মেয়ে কান্না হতে ভালো লাগে, তো দর্শক যদি আমাকে সেরা বউ কিংবা সেরা মেয়ে ভালো ব্যাপার। আমাদের মনে হয় আমরা দুজন অলরেডি তাদের প্রিয় এবং সেরা মেয়ে, সবনাম সেরা মেয়ে, আমি সেরা ছেলে বা সেরা জামাই বা ঘরের সদস্য হয়ে গেছি, সেরা সদস্য হয়ে গেছি আমরা দর্শকের, তো সেটা সব থেকে বড় মানে রিওয়ার্ড। আমার মনে হয় রিওয়ার্ড অ্যাওয়ার্ড একটু অনেক বেশি। আচ্ছা তোমাদের কাছে সোনার সংসার মানে কি? সোনার সংসার শুনলি মানে কি? আছো আমার যেটা সবার আগে মাথায় আসলে সবার সাথে দেখা হয় সংসারে, মানে যারা যারা আছে কটা দিন এবং প্ল্যানিং চলে কি কি করবে কি কি করবে না, মানে জিতেও যারা কাজ করে প্রত্যেকের দিকে একটা কোঅর্ডিনেশন করে জামা কাপড় একটা পরে আসার একটা চলে, এছাড়া রিহার্সাল চলে, তো যেটা হয় পারফর্ম করি আমরা সংসারের সদস্যদের বার্থডে সেলিব্রেশন তো না হয় যাবে কোথায়, কারণ এর থেকে বড় বার্থডে সেলিব্রেশন যাকে বলা যায় ডাবল ধামাকা, একই 2020 সাল তার সঙ্গে আবার 20 বছরে পা ফেললো জি বাংলা। তো এর মধ্যে তোমার লাইফে ক্রেজিয়েস্ট বার্থডে সেলিব্রেশন কবে করবে? আজকে করবো জি বাংলার জন্মদিনে। সোনার সংসার আর জি বাংলার জন্মদিন একই দিনে হচ্ছে, এর থেকে বড় সেলিব্রেশন তো আমার মনে হয় না আর কিছু হতে পারে। একদম তোমার জন্য কেউ ক্রেজি কিছু করে না? এখনো করেনি, তো যারা লাইফ দেখছো মনে রেখো আমার জন্য কেউ ক্রেজি কিছু করেনি। আমার জন্মদিন 6 মে, আর সেও যদি দেখে লাইফটা সে তাকেও বললাম যে ক্রেজি কিছু করো। যশ তোমাকেও বললাম আমার বার্থডে 6 মে মনে রেখো, ঠিক আছে? এইবারে না মনে রাখতে থ্যাংক ইউ, প্রচুর আড্ডা বাকি, প্রচুর লাইভ বাকি, সো স্টে টিউনড, থ্যাংক ইউ।